পাকিস্তানে 8 ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে টানা তৃতীয়বার বেসামরিক সংসদে ভোট হচ্ছে দেশটিতে। পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় 24 কোটি পাকিস্তানি নতুন সরকার গঠনে তাদের রায় দেবেন। পাকিস্তানের এই নির্বাচনে 3 বড় দলের কোন প্রার্থী বসছেন পাক মসনদে, এ নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানের রাজনীতিতে চলছে নানা সমীকরণ। দেশটিতে এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নওয়াজ শরীফের পিএমএলএন। 2018 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন তিনি, তবে দুর্নীতির অভিযোগে মেয়াদ শেষ করতে পারেননি। 2017 সালে ক্ষমতা থেকে অপসারণ করা হয় তাকে। 2018 সালের নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন না, সে সময় তিনি ছিলেন জেলে। তাকে সব অভিযোগ থেকে মুক্ত করা হয় 2024 সালের নির্বাচনের কয়েক মাস আগে। দেশটির রাজনৈতিক কারণে নওয়াজ শরীফের চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রতিযোগিতায় আসার পথটাকে প্রশস্ত করেছে ইমরান খানের সঙ্গে সেনাবাহিনীর ক্রমবর্ধমান দূরত্ব। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের হাতে প্রতিষ্ঠিত পিটিআই। 2018 সালের নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় বসেন ইমরান খান। বর্তমানে কারাগারে থাকা ইমরান খানের বিরুদ্ধে 150 মামলা করা হয়েছে। এরই মধ্যে 4টি মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে, যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে তিনি রাজনৈতিক প্রতিহিংসা এবং ষড়যন্ত্র বলে দাবি করেছেন। যদিও তার শাসনকালে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, জিনিসের দাম বেড়ে যায়, গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা, সাংবাদিকের ওপর হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে, এসব প্রতিবন্ধকতার পরও দেশ জুড়ে পিটিআই এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিষয়টি ইমরানের জন্য সুবিধা করে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিলাওয়াল ভুট্টো জারদারি ও তার বাবা আসিফ আলী জারদারির নেতৃত্বে মধ্য ও বামপন্থী পাকিস্তান পিপলস পার্টি পিপিপি বিলাওয়াল দ্বিতীয় দফায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2022 সালে ইমরানের ক্ষমতাচ্যুতির পর তিনি 11 দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের পিডিএম এর শাসনামলে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন পাকিস্তানে এমন এক সময় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যখন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে আর একজন প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন স্বেচ্ছা নির্বাসন শেষে। ক্ষমতায় আসাকে কেন্দ্র করে পাকিস্তানের নেতাদের মধ্যে দ্বন্দ্ব চলছে গত বছর ধরেই। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে 2022 সালে ক্ষমতায় আসে জোটের সরকার। এরপর গত বছর অনির্বাচিত কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। তাদের তত্ত্বাবধানে গত নভেম্বরের মধ্যে দেশে নির্বাচিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যেতে থাকে। তবে পাকিস্তানের অনেকেই মনে করেন এই মুহূর্তে সে দেশে সবচেয়ে বেশি প্রয়োজন একটা স্থিতিশীল সরকার, যাতে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া যায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।